হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম, এটা হচ্ছে হারেজ সওয়াল। এই আমরা যে মার্কেটটাতে যাব, একটি মার্কেটে, এখানে সব ধরনের পুরনো যা প্যান্ট শার্ট থেকে বিভিন্ন জিনিসপত্র, পুরনো সেকেন্ড হ্যান্ড মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে মক্কা, সুখ মক্কা। তো আমার সাথে আছেন ইনি হচ্ছেন ফেরি এরিক ও রাডব চ্যানেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওনারা দুজনই ইন্দোনেশিয়ান ইউটিউবার। তো ওনাদের সাথে আজকে এখানে যাব। তো আপনারা, তো বন্ধুরা, এটির নাম হচ্ছে সুখ মক্কা। এখানে মূলত আপনি সব ধরনের যেই পুরনো যেই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রগুলো কম দামে, একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হাল যেগুলো আছে, যেমন এই জুতাগুলো সেকেন্ড হাল নতুনের মতোই, তো এগুলো এখান থেকে কিনতে পারেন একটু কম দামে আর কি। এরপরে এখানে অনেক ধরনের জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, আমার সাথে এখানে একজন আমাদের বাংলাদেশি ভাই আছে, আগে ওনার সাথে একটু পরিচিত হই। উনি এই দোকানটার মালিক। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? মাসিক ফায়দা দিয়ে দোকানদারি করেন? কিরকম ভাইরাসের সমস্যার কারণে তো এমন কম না? তো ভাই, আমি আপনার দোকানের যে জুতা আছে এগুলো তো সব সেকেন্ড হ্যান্ড না? হ্যাঁ। এগুলো সম্পর্কে একটু দাম সম্পর্কে আমি বাংলাদেশে যারা আছে এগুলো জানানো, ঠিক আছে? যেমন আপনার জুতাটা, এটা আপনার নতুন মার্কেটে গেলে খুব সস্তা কিনতে পারবেন। আমরা এখানে সস্তা বিক্রি করি, দেখা গেছে এই যে অরিজিনাল ব্র্যান্ডের মাল, ঠিক আছে? জি। এই মালটা আপনার দোকান থেকে 350 টাকা রিয়াল দিয়ে কিনতে হইব। 350 রিয়াল? হ্যাঁ, 350 রিয়াল সৌদি আরবের, দেখা গেছে? এটা আমরা হয়তো এখানে 30 রিয়াল 35 রিয়াল এরকম বিক্রি করতেছি। 30 রিয়াল 35 রিয়াল? যেমন এই জুতাটা মার্কেটে হয়তো 100 টাকা, আমরা এখানে 20 টাকা 25 টাকা এরকম বিক্রি করতেছি। আচ্ছা, এরকম এই জুতাটা অরিজিনাল রেডি আছে, ঠিক আছে? জি। এই জুতাটা অরিজিনাল রেডি আছে, হয়তো আমরা 30 রিয়াল 35 রিয়াল এরকম বিক্রি করতেছি। এটা মার্কেট থেকে হয়তো 220 রিয়াল 225 রিয়াল নেবেন। মার্কেট থেকে নিলে 220 225। এটা আপনি কত বেছেন? বাচ্চাদের এই জুতোটা কিরকম? এটা এটা কত ভাই? এটাও ব্র্যান্ডের, কিন্তু নর্মাল ব্র্যান্ড। এটা ধরুন হয়তো মার্কেট থেকে আপনার 50 টাকা বা 55 টাকা দিয়ে কিনবেন, আমি এখানে হয়তো 15 টাকা বিক্রি করি। ও আচ্ছা, 15 টাকা বিক্রি করেন। তো বন্ধুরা, মূলত এইখানে যেই জিনিসগুলা আছে এগুলার দাম আসলে খুবই কম দামে বিক্রি করা হয়। ব্যান্ডের মালগুলাই বেশি, এই বেশিরভাগ এগুলো আপনারা ওই যে বড় 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 মার্কেটে কিনতে গেলে আপনাদের যেখানে 300-400 রিয়াল লাগবে সেই জায়গায় এখান থেকে কিনলে 30-40 রিয়াল দিয়ে এখানে আপনারা দেখতেছেন যে আসলে জুতাগুলো কিন্তু একেবারেই পুরাতন না, এগুলো একদম নতুনের মতোই। এটা যখন মিন জমা মাফি না বললাম
আসলে করোনা ভাইরাসের সমস্যার কারণে এখন দোকানগুলো একেবারে ফাঁকা, কিন্তু পূর্বে এগুলোতে প্রচুর লোক সমাগম ছিল, প্রচুর কাস্টমার ছিল। অবস্থা আপনার কেমন আছেন? এই তো ভালো। ভালোই আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ওই আর ব্যবসা বাণিজ্য, সুরা দুনিয়া ডাউন হয়েছে। সব খালি? সব খালি না জি, কাস্টমার নাই ভাইরাসের সমস্যার কারণে। এই তো। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে যেই যেই সব শার্ট, তারপরে আরও বিভিন্ন আইটেমের জিনিসগুলো আছে, এগুলো আসলে মূলত সবগুলা সেকেন্ড হ্যান্ড, কোনোটাই নতুন না। তো এগুলা আসলে একটু কম দামে আপনারা এখান থেকে পাবেন, সব অনেকগুলাই বেশিরভাগই ব্র্যান্ডের। তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি, ভালো আছি ভাই। তো কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে মাসুদ। তো মাসুদ ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ চলে, ভালো চলে। তো এই যে আপনার যে দোকানটা, এই দোকানটা কত বছর আপনি এখানে দিতেছেন? এখানে তো আজ 21 বছর আমি। 21 বছর আছেন আপনি এখানে? তো এই যে দোকান, মানে আপনি কিভাবে কি রকম ভাড়াতে না সৌদির সাথে পার্টনারের বা কিভাবে? এটা আমাদের ব্যবসা, মানে আপনাদের ব্যবসা, সৌদিরে ফায়দা দেন না? জাক আলহামদুলিল্লাহ, ভালো। তো বাংলাদেশি ভাইরা অবশ্যই এখানে আসবেন, ওনারা আমাদের বাংলাদেশি ভাই, ওনাদের কাছ থেকে নেবেন আপনারা যা কিছু দেশে যাওয়ার সময়। তো আপনি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। বাংলাদেশি লোকেরা তো এখানে আসে, আমরা বিক্রি করি, এরা সবাই আসে জি, সবাই ডিসকাউন্ট করে দিই। পুরান মাল, এটা তো রেট নেই। পুরান মাল আপনারা এগুলো কোথায় থেকে কিনে আনেন ভাই? এটা সৌদি আরব মাল। আচ্ছা, এটা হচ্ছে জিদ্দার হারেশ্বরি সুক মক্কাতে অবস্থিত। যে সুক মক্কাতে আপনারা প্রবেশ করতে, আরও সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে 11 নম্বর যে গেটটি আছে, 11 নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করে 2 থেকে 3টি দোকান রাখার পরে যেই দোকানটি, এটি হচ্ছে ওনাদের দোকান। তো আপনাদের বোঝার স্বার্থে আমি সেটা বলে দিতে, আমাদের বাংলাদেশি ভাই, বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা, আর আসলে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে এখানে আসলে, আমি আশা করি, যেহেতু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যে যদি বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি একজন ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনি, ওনারা, তখন আমাদের কাছে সত্যি আরও বেশি ভালো লাগে। আমরা তখন চেষ্টা করব বা চেষ্টা করি যাতে ওনার ব্যবসা বাণিজ্যটা আরও বেশি উপরের দিকে যেতে পারে, সেজন্য আমরা সবাই মিলে সহযোগিতা করব। তো যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই দোয়া করবেন। এখন করোনা ভাইরাসের সমস্যার কারণে আপনারা দেখতেছেন যে দোকান একেবারেই ফাঁকা আছে। তো আপনারা দোয়া করবেন যাতে ভাইরাসের সমস্যাটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যাতে যার যার ব্যবসা প্রতিষ্ঠান আবার পূর্বের মতো চলে। এটি আসলে অনেক বিশাল বড় একটি মার্কেট, যেটি আমি আপনাদেরকে পুরোটি দেখিয়ে শেষ করতে পারবো না যেহেতু সময় স্বল্পতা। তো আমি অল্প অল্প কিছু অংশ দেখাচ্ছি, আপনারা সময় পেলে, যারা বিশেষ করে জেদ্দা অবস্থানরত আছেন, সময় পেলে অবশ্যই এই সুকটিতে এসে ঘুরে যাবেন। এখানে অনেক সস্তা, আর বিশেষ করে অনেক বাংলাদেশি দোকান আছে, এগুলোতে অনেক লোক সমাগম থাকে। যেহেতু করোনা ভাইরাসের সমস্যা, এই মুহূর্তে লোক সমাগম খুবই কম। যারা বিশেষ করে বাংলাদেশি জেদ্দাতে অবস্থানরত আছেন, এই সুকটিতে আসবেন যাতে আমাদের বাংলাদেশিদের উপকৃত হয়। আর মূলত আপনি এই বাংলাদেশ যখন এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে একজন বাংলাদেশির দোকান এখানে আছে, তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ আমরা যারা বাংলাদেশি আছি, বিদেশের মাটিতে যখন একজন বাংলাদেশি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে, আপনি এসে যখন দেখবেন ওনার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তখন আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে। আছে তারা সময় আর সুযোগ পেলে কখনো এক সময় ঘুরে যাবেন এই এই সুক মক্কা থেকে। তো আসলে আমার কাছে সুক মক্কার যেই পরিবেশ অনেক ভালো লেগেছে, বা এখানে যে জিনিসপত্রের দামগুলোও আসলে অনেক কম দামের ভিতরে পাওয়া যায়। যেসব বাংলাদেশিরা বাংলাদেশে যাওয়ার সময় অনেক মালামাল ক্রয় করে থাকেন, আপনারা চাইলে এখান থেকে স্বল্প মূল্যে ভালো জিনিস কিনে নিতে পারেন আপনার দেশে যাওয়ার সময়।
खाम से सिरे तो बंधुरा आज के घोराघुरी शेष आबार इंशाल्लाह कोनो एक समय कोथाओ गेले आपनादेरके देखाबो তাই ফেরি আর একটু এক্সপেরিয়েন্সটা আদা ফুল কম আদা ফুল দিস ওয়ান অনলি 40 রিয়াল অনলি 40 রিয়াল 5 পিসেস 40 রিয়াল ওকে আদা চ্যানেল আদা কুলু মিয়া রিয়াল আদা কুলু মিয়া রিয়াল আইবা বস কালি কেমন আপা আর বা মুকিন Jadi di sini tuh sangat murah ya guys. Jadi belanjanya tuh murah tapi berkualitas. Oke. Oke. সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।